হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আপনারা। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার এই বেশভূষা দেখে ভাববেন না যে আমি এই মাত্র গোসল সেরে এসেছি। আমি এসেছি হচ্ছে নর্মালি, আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো, কিছু ব্যাপার শেয়ার করব। সেটা আমার জীবনের আমি বলছি না, কিন্তু যেটা আমাদের চারপাশে ঘটছে। তো আজকে যে ব্যাপারে আমি কথা বলবো সেটা হচ্ছে শাশুড়ি এবং বউয়ের যে দ্বন্দ্ব, যেটা অনেক আগে থেকেও হয়ে এসছে, এখনও হচ্ছে এবং হতেই থাকবে, এটা চলতেই থাকবে, এটা কোনোভাবেই মানে থামবে না। বাট আমি বলছি না এটা সব ফ্যামিলিতে হচ্ছে, অনেক ফ্যামিলিতেই হচ্ছে। কোনো কোনো ফ্যামিলি সেটাকে রাখঢাক করে রাখছে, আবার কোনো কোনো ফ্যামিলিতে এমনভাবে হচ্ছে যে এটা নিউজ পেপারও চলে আসছে। আচ্ছা, আমরা যেটা দেখি সেটা হচ্ছে বউ, সে নিজের মা বাবা ছেড়ে তার হাজবেন্ডের কাছে শ্বশুর বাড়িতে চলে আসে। তো শ্বশুর বাড়িতে যখন সে চলে আসে, স্বাভাবিকভাবেই এটা নিউ নতুন একটা ফ্যামিলি, সো এই নতুন ফ্যামিলিতে অ্যাডজাস্ট করে নিতে তো সময় তার লাগবেই। এবং সব আমার শুধু আমার মতে না, আমি এমন বিজ্ঞ ব্যক্তি নই, আমার মানে এটাই বুদ্ধিমানের কাজ হবে যদি তাকে সময় দেওয়া হয় ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার। বাট অনেক শাশুড়ি আছে যেটা তারা কোনোভাবে সময় দিতে রাজি না, তারা মোটামুটি বউর পিছনেই লেগে থাকে, পান থেকে চুল চুন খুসলে খসলে তার 12টা বাজিয়ে ছাড়ে। বরং পান থেকে চুন খোসার দরকার নেই, নর্মাল এখান থেকে ওখানে গেলেও সেটাতেও দোষ, মানে বউ যদি ভালোটাও করে তাতেও দোষ, খারাপটা করলে তো রক্ষেই নেই। তো এরকম অনেক ফ্যামিলি আছে, শুধু তখন রক্ষে নেই বলে তো থামে না, সেখানে মোটামুটি শ্বশুর পক্ষের যে আরও সৈন্যবাহিনী যাকে বলে দেবর, ভাসুর, ননদ, ননাস, সম্বন্ধী যাকে বলে, ননদ ননদের বা ননাসের হাজব্যান্ড, মোটামুটি তারাও একেবারে ঢাল তলোয়ার নিয়ে গিয়ে আসে কীভাবে বউটাকে জব্দ করা যায়, কীভাবে বউটাকে সাত কথা শোনানো যায়, কীভাবে বউকে ছোট করা যায়। এখন শাশুড়ি যদি ছোট করে, এখন বাকিরা তো আসবেই, কারণ ওটা একটা এক্সকিউজ, ওটা একটা অজুহাত, একটা একটা সুযোগ পাওয়া গেল। আর তখন বেচারি বরখানা হয়ে যায় বেমালুম দিশেহারা, সে নিজেও বুঝে না আসলে কী করলে কী হবে, কী 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 করলে ভালো হবে, কী করলে আমার ফ্যামিলি খুশি হবে, আর কোথায় যাই, কী কোথায় মুখ ঢাকি, কীভাবে রক্ষা করি, মানে সেই বেচারিত পড়ে পুরো দুঃসময়ে পুরো বিপদে। আর বউ বেচারির তো কোনো কথাই নেই, সেই বেচারিতেও পুরো মোটামুটি সাগরের মধ্যে পড়া যাকে বলে। তো এখন এই যে আমাদের শাশুড়িরা এই রকম, হ্যাঁ অনেক শাশুড়ি দেখেছি তার বউদের, ছেলের বউদের গালিগালাজও করে, তার ছেলের বউদের যা ইচ্ছা তাই বলে, শুধু তাই বলে না, তার সৈন্যবাহিনী যে ননদ তার ছেলে মেয়েগুলোও একেবারে সেই রকম হয়, বাট সবাই যে হয় তাই না, তা না, কিছু কিছু আছে সে তার মাকে সাপোর্ট করে, তারা মনে করে যে আমার মা যা করে তাই রাইট, কিন্তু সেটা বুঝে না যে তোমার মা যে এইভাবে একটা মানুষকে অপদস্থ করছে, অসম্মান করছে, একটা ছেলের বউকে, সে ছেলের বউ হতে পারে বাট তার তো সম্মান আছে একটা, তার দিকটাও তো দেখতে হবে, নিরপেক্ষভাবে নিউট্রালভাবে দেখো না, দেখো কে অন্যায় করছে, আসলেই কি তোমার ভাইয়ের বউ অন্যায় করেছে না তোমার মা অন্যায় করেছে, তোমার মা বলে তো কোনো ব্যাপার না, সে তো অ্যাঞ্জেল হতে পারে না, ভুল ত্রুটি তো সবারই হয়, বাট তারা কখনই সেদিকে সাপোর্ট করে না, তারা সাপোর্ট করবে তার মাকে, তার মা যদি ভুলও হয় সেটাই, তাদের কথা হচ্ছে আমার মা যদি করেও থাকে সে কেন মেনে নেবে না, সে কেন এটা করবে না। আচ্ছা, তো ওই দিক দিয়ে কথা বলতে গেলে মোটামুটি দরবার, সো এইটা আসলে বউদের জীবন দুঃসহ করে তোলে। তখন বউ ব্যাপারটা কি হয়, বউ তখন ভয় পায় যে আমি কি করতে যাব, আবার কি হয়ে যাবে, আর ওটার জন্য আমাকে আবার কি না কথা শুনতে হয়, নাকি আবার দরবারই বসে, নাকি বিচারই বসে ঘরের ভিতরে, তো তখন আমি কি করব। তখন বউটার বউ বেচারিটা ভয় ভয়ে থাকে কি করবে, এখন বউ বেচারি ভয় ভয়ে থাকে, জামাই বেচারি তো আরো খারাপ অবস্থা, সে মনে করে হায় হায় আমি কাকে বিয়ে করে নিয়ে আসলাম, সে আমার ফ্যামিলির সাথে অ্যাডজাস্টই হতে পারছে না, বা
সেরকমও ভাবতে পারে, ভাবতে পারে যে হায় হায় যে আমি যাকে নিয়ে আসলাম আমার ফ্যামিলি বা তাদের সাথে এরকম কেন করছে, কেন সময় দিচ্ছে না ওকে, যে ওর ও যেহেতু নতুন একটা ফ্যামিলিতে পড়েছে, সো ওকে কিছুটা সময় দেওয়া উচিত, বোঝা উচিত যে আমার ফ্যামিলি আসলে কোন টার্নে চলে, কোন ওয়েতে চলে। এই সময়টুকু না দিলে তো স্বাভাবিক মানে দরবার বলেন, ঝগড়া বলেন, গ্যাঞ্জাম বলেন থাকবেই। কিন্তু একটা পর্যায়ে দেখা যায় যে এই সমস্যাটা বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে, তখন কি হয়, তখন এটা পরিণত হয় ভয়াবহ। বেচারি বউটার অবস্থা খারাপ হয়ে যায়, কারণ বেচারি বউটা যাতে যা করে তাতেই দোষ, বেচারি বউটা যা যা ভাবে তাতেই দোষ, কারণ তার জীবন দুর্বিষহ করে তোলে এই শ্বশুরবাড়ির ফ্যামিলির মানুষজন। তখন অনেক সময় অনেক কিছু করে এই বউরা, হয় সেক্ষেত্রে ডিভোর্স হয়ে যায়, সেক্ষেত্রে ছেলে নিয়ে যখন ছেলে দেখে যে না আসলেই এখানে প্রবলেম, কোনো একটা সমস্যা কোনোভাবেই থাকা যাচ্ছে না, কোনোভাবেই ম্যাচ করা যাচ্ছে না, তখন ছেলে তখন অন্যভাবে চিন্তা চিন্তা ভাবনা করে। সেটা হতে পারে সেপারেট হয়ে যাওয়া, সেটা হতে পারে অনেক কিছুই। তো এই জিনিসটা কিন্তু তখন আর কেউ পজিটিভলি চিন্তা করে না, যখন কেউই পজিটিভলি চিন্তা করে না, সবাই নেগেটিভলি ব্যাপারটা নিয়ে এগোয়, তো কীভাবে সেখানে পজিটিভ আশা করা যায়? একজনের পক্ষে সম্ভব না এই পুরো এর সিচুয়েশনটাকে পজিটিভ করে তোলা, সবাইকেই উদ্যোগ নিতে হবে পজিটিভলি। আচ্ছা, এই গেল একটা সমস্যা। অন্যদিকে আমি শুধু যে শাশুড়ির দোষ সব ক্ষেত্রে তাও বলবো না, কিছু কিছু শাশুড়ি তো আছেই এরকম, সেটা আমরা সবাই জানি যে বউদের জীবন দুঃসহ করে তোলে, বাট কিছু কিছু বউরাও কিন্তু আছে যারা শুরু শাশুড়ির লাইফ দুঃসহ দুর্বিষহ করে তোলে। আমার লাইফে দেখা তো যখন দেখবেন মায়েরা শাশুড়িরা খুবই নরম হয়, খুবই নরম প্রকৃতির, তখন কি করে, বউরা জানে যে আমার শাশুড়ি খুবই নরম, তার উপর গরম হলে তো কোনো সমস্যা নেই, কারণ সে তো দুটো কথা একটা থেকে দুটো কথা বলে না, তো তাকে মিস ইউজ করো। তখন কি করে, শাশুড়িকে তারা কাজের বুয়ার মতো ট্রিট করে, শাশুড়িকে তারা কাজের বুয়ার মতো কাজ করায়, বাট একবারও বোঝে না যে এই যে আমার ছে আমার আমার হাজবেন্ডের মা, তার জন্যই আজকে আমার আমি আমার হাজবেন্ডকে পেয়েছি, আমার হাজবেন্ডের মা আমারও তা উচিত তার রেসপেক্ট করা, যেহেতু আমি আমার হাজবেন্ড রেসপেক্ট করি, আমি আমার হাজবেন্ডকে ভালোবাসি এবং আমি আমার হাজবেন্ডকে নিয়েই সারা জীবন থাকতে চাই, এবং আমার দরকার আমার আমার শ্বশুর শাশুড়ির দোয়া। তো এইভাবে যদি আমি আমি আমার শাশুড়ি নরম বলে আমি আমার শাশুড়ির উপর গরম চালালাম, তাকে দিয়ে ডিম ভাজাবো, তাকে তার উপরে কড়াই ছুড়ে ফেলে দেবো, বা তার উপরে তাকে তার উপর মেন্টালি টর্চার করবো, হ্যাঁ কাপ চাও একটা চাও করে খেতে পারবো না, সকালবেলা কোনো দিনও সকালে নাস্তা বানাবো না, আমার শাশুড়িই তো করে সব, সেই করবে, আমি কেন করতে যাব, আমি হলাম কি রাজার বেটি। সো এইরকম চিন্তা ভাবনা যদি করেন বউয়েরা তাহলে তো সমস্যা। ভালো শাশুড়ি পেয়েছেন, আপনার কপাল অনেক ভালো, কিন্তু এটাকে মিস ইউজ করবেন না, টেকেন ফর গ্রান্টেড করবেন না, দ্যাটস সো ব্যাড। আপনাদের কপাল ভালো, ভালো বৌদের, ভালো শাশুড়ি যাদের, তাদের উদ্দেশ্যে বলছি, সেই সব বৌদের বলছি, আপনাদের কপাল ভালো বলেই আপনারা কপাল জোরে ভালো শাশুড়ি পেয়েছেন, যে আপনাদের টেক কেয়ার করে, যে আপনার টেক কেয়ার করে, যে আপনাদের খাওয়ার কথা চিন্তা করে। আপনি যদি রান্না না করেন, সে নিজে গিয়ে রান্না করে কিচেনে, সে নিজে গিয়ে আপনার জন্য খাবার তৈরি করে, আপনার হাজবেন্ডের জন্য খাবার তৈরি করে, হোক সে তার ছেলে, কিন্তু এটা কি হওয়া উচিত? তারা বয়স হয়েছে, তাদের একজন হ্যান্ড হেল্পিং হ্যান্ড লাগে, আজকে তারা কি খুশি হবে না যদি আপনি আপনার শাশুড়ির জন্য কিছু করে যদি তাদের সামনে দেন যে মা বা বাবা আজকে এটা আমি আপনাদের জন্য বানিয়েছি আপনি খান, তাদের মনটা অনেক ভরে যাবে। মানুষ বলে যে মুখ দিয়ে মানুষ অনেক কিছু রাজ্য জয় করতে পারে, আবার মুখ দিয়ে তারা কিন্তু শরীরে বীজ ঢুকাতে পারে। তো আমি এরকম ব্যবহার কেন করব আমার শাশুড়ির সাথে, আমার শাশুড়ি নরম বলে, আমার শাশুড়ি কোনো কথা বলতে পারে না বলে, কেন কেন বাবা? শাশুড়িরা কি মানুষ না? শাশুড়িরা সারা জীবন সংসার ঠেলে ঠেলে তোমার হাজবেন্ডকে বড় করে এই পর্যন্ত এনেছে, এখন কি তোমার হাজবেন্ডকে রান্না করে খাওয়াতে হবে? তো তুমি কেন আসছো,
তোমার তো উচিত তোমার হাজবেন্ডকে টেক কেয়ার করা, সেই সঙ্গে তোমার হাজবেন্ডের ফ্যামিলিকে টেক কেয়ার করা। শাশুড়ির কি দায় পড়েছে তোমাকে খাওয়ানোর? হ্যাঁ, শাশুড়ি করছে, কারণ হচ্ছে তুমি তার ছেলের বউ। তো তুমি যদি, সে যদি এটা চিন্তা করে, কেন তুমি কেন চিন্তা করবো না? তুমি হতে পারো কোনো এক নবাবজাদা চেয়ারম্যান বা কোনো প্রেসিডেন্টের মেয়ে, কিন্তু এতে কি তোমার স্ট্যাটাস বদলে গেল? বদলে যায়নি তো। শাশুড়ি শাশুড়ি, শাশুড়িকে সম্মান করো। তুমি তো শাশুড়িকে সম্মান করো, তোমার তো ছেলে আছে, তোমার তো মেয়ে আছে, তারাও তো বড় হবে, তারাও তো একদিন একদিন যদি এই একইভাবে তোমাকে ট্রিট করে, তোমাকে অসম্মান করে, তোমাকে কষ্ট দেয়, তুমি তাদের তাদের ছেলে তোমার ছেলের বউর জন্য বা তোমার মেয়ের হাজবেন্ডের জন্য রান্না করে খাওয়াচ্ছ, তোমার ছেলে মেয়ে তোমার কাছেও আসছে না, তোমাকে হেল্প করছে না তোমার ছেলের বউয়েরা, তখন তোমার কেমন লাগবে? জাস্ট এই সিচুয়েশনটা ঘুরে একটু চিন্তা করো বউয়েরা, তাহলে বুঝতে পারবে যে শাশুড়ি তাদের অধিকার আছে ছেলের বউর সম্মান পাওয়া, তাদের পুরোদমে অধিকার, তাদের রাইট আছে ভালো কিছু বলা, তোমাদেরকে ভালো কিছু বলা, ভালো কিছু শিক্ষা দেওয়া, আর তাদের রাইট আছে তোমাদের কাছ থেকে আদর পাওয়া, সম্মান পাওয়া। অসম্মান করা খুব একটা ভালো কাজ না। তো আমি সব বউকেই বলছি, সব স্বামীকেও বলছি, বউরে যদি এরকম করে, প্লিজ আপনারা স্বামীরা প্লিজ এটা টেক কেয়ার করেন। আপনার মা বাবা তারা, তাদের বিকল্প কখনোই হবে না। মা বাবা সব সবসময় মা বাবা, সে যেই হোক। মা যদি ভুল করে মাকে বোঝান, বউ যদি ভুল করে বউকে বোঝান, বাট বউকে কখনোই ব্লাইন্ডলি সাপোর্ট করবেন না। সে যদি কোনো রং কোনো কাজ করে, যে রাইট করবে তার দিকে সাপোর্ট করেন। বউকে অনেক ভালোবাসেন, বউ প্রেসিডেন্টের মেয়ে বলে তার সব অকর্ম কুকর্ম আপনি সাপোর্ট করবেন, সেটা করবেন না প্লিজ। মায়ের কষ্ট আপনি বুঝবেন, আপনার আপনার বউ বুঝবে না। আর শাশুড়িদেরও বলি, প্লিজ আপনি একটা বউ ঘরে নিয়ে আসছেন, বাট সে আপনার বউ না, সে আপনার মেয়ে সমতুল্য। তাকে আপনি নিজের মেয়ে মনে করুন, যে নিজের মেয়েরা যেভাবে আপনাকে, আপনি যেভাবে তাদেরকে ট্রিট করেন, যেভাবে আদর সম্মান করেন, ঠিক সেইভাবে আপনি আপনার ছেলের বউকেও ট্রিট করুন, সেভাবে সম্মান করুন। ভাবুন যে আরেকটা মেয়ে আপনি নিয়ে আসছেন। দুই সম্পর্কের মধ্যে দ্বন্দ্বপূর্ণ সম্পর্ক না, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখুন রাখুন। একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু অনেক কিছু দিতে পারে, আর ঝগড়ার সাথে যে সম্পর্ক, দ্বন্দ্বপূর্ণ সম্পর্ক যাকে বলে, সেটা আপনি কিছুই দেবে না। মাঝখান দিয়ে হয় বউ হারাবে, নতুবা শাশুড়ি হারাবে। ভালোকে সবসময় আমরা ভালোই বলি, খারাপকে আমরা কখনোই সাপোর্ট করি না। তো প্লিজ সব ছেলে মেয়েদের এবং সব মায়েদের আমি বিশেষ কেউ না, আমার বলাতে কিছু আসেও যায় না, বাট আমার রিকোয়েস্ট, শাশুড়িরা প্লিজ ভালো হন, ছেলের বউকে সম্মান করুন। আর বউয়েরা, শাশুড়ি মানেই শাশুড়ি না, তাকে মায়ের মতো সম্মান করতে শিখুন। মার সাথে যেভাবে ট্রিট ব্যবহার করেন, শাশুড়ি তার সেইভাবে ব্যবহার করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।